Very good morning, my dear student. Hope you are well. Today, I am going to discuss about EBQ, Economics Base Quantity. We have already discussed regarding various matter of EBQ in our previous lectures. If you follow, you can understand, I hope. But for remember, I am going to discuss in such a way. আমরা জানি ইবিকিউটা কি ইকোনমিক্স ব্যাচ কোয়ান্টিটি মানে কি যেখানে আমি সুবিধা পাবো অ্যাডভান্টেজ পাবো ইকোনমিক্যালি অর্থাৎ ঠিক কতটা পরিমাণ আমার ইউনিটের দরকার রাখা দরকার যেটা আমার পক্ষে ইকোনমিক্যালি হবে এত বেশি উৎপাদন হবে না যেটা ডিমান্ডের থেকে আরো বেশি সুতরাং ডিমান্ডের সাথে তাল রেখে সমতা রেখে উৎপাদন করতে হবে সেটা কি ইবিকিউ বলা হচ্ছে আগের দিন আমরা সূত্র বলেছিলাম মনে রাখার জন্য আবার বলছি ইবিকিউ ইন্ডিকেট করছে রুট ওভার টু এ এস ডিভাইডেড বাই সি যেখানে আমরা বলেছিলাম এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড এস হচ্ছে সেট আপ কস্ট পার ব্যাচ আর সি হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার পার ইউনিট পারে না তাহলে আমার এখানে যে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে প্রথমত যেটা দরকার অ্যানুয়াল ডিম্যান্ড অ্যানুয়াল ডিম্যান্ড বলা আছে 36,000 দ্যাট ইজ 36,000 সেটিং আপ কস্ট পার ব্যাচ বলে দিয়েছে রুপিস 200 বসিয়ে দিলাম সেটিং আপ কস্ট 200 নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম সেটা কি এখানে বলেছে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট 20 টাকা তাহলে 20 টাকার উপর এখানে রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড স্টক হোল্ডিং কস্ট অর্থাৎ যত পিরিয়ড ধরে আমরা হোল্ড করে রাখব তত আমাকে ইন্টারেস্টটা দিতে হবে এবং হোল্ডিং কস্টটাও দিতে হবে তাই এই ক্ষেত্রে কস্ট পার ইউনিট হচ্ছে 20 × 10+8% 20 × 10+8% that is 20 × 18% করে যেটা দাঁড়ায় 3.6 রুপিস 3.6 তাহলে আমি পেয়ে গেলাম ক্যারিং কস্ট বসিয়ে দিই 3.6 এখান থেকে যে ফিগারটা আমরা পাই সেটা হলো 2000 ইউনিট মাথায় রাখতে হবে ইউনিটটা অবশ্যই দিতে হবে যদি ইউনিট না দেওয়া হয় তাহলে কিন্তু কেটে দেওয়া হবে এখন তাহলে আমরা প্রথমটা পেলাম ইবিকিউ পেয়ে গেছি অর্থাৎ 2000 পরিমাণ আমার কোয়ান্টিটিটা রাখতে পারলে সেটা সব দিক দিয়ে সুবিধাজনক আমার পক্ষে সুবিধাজনক এবার নাম্বার অফ অর্ডার আমার বছরে লাগে 36,000 ইউনিট অ্যানুয়ালে লাগে 36,000 ইউনিট আমার একটা ব্যাচে লাগে পার ব্যাচে লাগে 2000 ইউনিট তাহলে 2000 ইউনিট
লাগে একটা ব্যাচের জন্য বা একটা অর্ডার, 1 ইউনিট লাগবে 1/2000, অতএব 36,000 ইউনিট লাগবে 1/2000 ইন্টু 36,000, 18 ব্যাচ বা 18 অর্ডার। তাহলে সেকেন্ড অ্যান্সার আমি পেয়ে গেলাম 18 অর্ডার্স। নেক্সট যেটা কোশ্চেন নাম্বার সি হচ্ছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ রান, অর্থাৎ দুটো মাঝখানে আমার অর্ডারের পিরিয়ড, একটা অর্ডার পেতে গেলে যে পিরিয়ডটা দিতে হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি 18টা অর্ডার বা 18টা ব্যাচ হয় অ্যানুয়ালি, মানে এক বছরে, 1 ইয়ার্স। 1 ইয়ার্স মিনস 365 ডেজ। তাহলে আমি লিখতে পারি 18টা অর্ডার পাই 365 দিনে, একটা অর্ডার পেতে সময় লাগবে 365/18, যে ফিগারটা দাঁড়ায় সেটা হচ্ছে 20, 18 দিয়ে 36, 20 ডেজ। নাম্বার সির অ্যান্সার আমরা পেয়ে গেলাম। নেক্সট এই হলো মোটামুটি ইবিকিউ সম্পর্কে একটা ধারণা এবং তার একটা অঙ্ক। আশা করি ব্যাপারটা বোঝা গেছে।